সালাত হচ্ছে এক রামাদান থেকে অপর রামাদান, এক জুমা থেকে অপর জুমা, এই ভেতরে যত পাপ করবেন এই পাপের কাফফারা। সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত সালাত কি হবে? এই পাপের কাফফারা। চিন্তা করা যায় একবার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, তার পূর্বে তিনি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা শুনো, তোমার বাড়ির সামনে যদি একটা চলমান নদী থাকে, তাতে যদি পাঁচবার গোসল করো, চলমান নদী থাকে তাতে যদি পাঁচবার গোসল করো, তোমাদের গায়ে কি ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বলছেন, না, ময়লাতে থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে যতই পাপ করুক না কেন, আল্লাহ তাআলা তার পাপকে ধুয়ে মুছে সাফ করে দেবেন। পাপ করি না এমন মানুষ এখানে আমরা আছি? আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু বানি আদম খাতাউন, প্রত্যেকটা আদম সন্তান কি করে? ভুল করে, ভুল করে। অতএব পাপ আমরা করবে কথা সত্য, তবে পাপ যে করবে কথা সত্য, কিন্তু সেই সাথে সাথে কি আমাদের পাপকে তো ক্ষমা করানোর জন্য লাগবে। আপনার মেয়েটা নার্সারিতে পড়ে, কেজি ওয়ানে পড়ে, সে লিখতে গিয়ে ভুল হয়েছে, তার পাশে রুলের সাথে সাথে একটা ইরেজার থাকে না, রাবার, তো রাবারটা থাকে তো মুছবে। এখন মেয়েকে রুল কিনে দিয়েছেন, খাতা কিনে দিয়েছেন, রাবার কিনে কাজ হবে কি? ঠিক সলাপটা হচ্ছে আমাদের জন্য কি বলেন, রাবারের মতো। কোন রাবার? যে রাবারে আমাদের যত পাপ হয় সমস্ত পাপকে ধুয়ে মুছে সাফ করে দেয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি সলাতের সময় তার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিশে যায়, তার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিশে যায়, তার গোনা যদি সমুদ্রের ফেনার তুল্য সমপরিমাণ হয়, আল্লাহ তাআলা সমস্ত গোনাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। বাড়িতে কি বলুন, কি অবস্থা আপনাদের? তাহলে বোঝা গেল যে সলাৎ এতটাই জরুরি বিষয়, সলাৎ আদায় না করলে কোনো কাজ নেই। খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 6 আল্লাহ তাআলা বলছে, তোমরা যদি পানি না পাও, পানি তামিম করো। তামিম বুঝেন কি? এই দেখেন, দেখেন তামিম শিখে নেন আমার কাছ থেকে। যখন পানি পাবেন না তখন তামিম করবেন, কেমন অসুস্থ, পানি গ্রহণ করলে মারা যাবেন, তখন তামিম করবেন। তামিম কি করে করতে হয়? আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে, আপনাকে একটু দেখাই, আপনি বলেন বিসমিল্লাহ, দেখেন বিসমিল্লাহ, এবার পেয়েছেন মাটি, পাথর, বালি, পরিষ্কার এরকম জায়গায় বিসমিল্লাহ বলে এই যে এই যে এই মারলেন, হাত ফুদলেন, হলো এই মুখে একবার এই 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 হয়ে গেল পবিত্র, পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, স্ত্রী সহবাস করেছো, পানি পাওনি, তারপরে তোমাকে সলাত আদায় করতে হবে। কেন? এভাবে সলাত আদায় করতে হবে, পানি না পালে কি করতে হবে? তামুন। এখন মাটিও নাই পানিও নাই, কি করবেন? প্যান্টে পেশাব করে ফেলেছেন, পায়খানা করে ফেলেছেন, আপনাকে ওই অবস্থায় সলাত আদায় করতে হবে, ওই অবস্থায়। যে কোনো বললে আপনাকে সলাত আদায় করতে হবে। সলাত ছাড়া একজন মুসলমান মুসলমান থাকতে পারে না। এবং ওই শুধু শুকুর আলী নয়, ইদুমিয়া নয়, পাঁচ ওয়াক্তের সালাত আদায় করতে হবে। পয়েন্ট নম্বর 3, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না মিন আসরা শাহাদ, কিয়ামতের বেশ কিছু লক্ষণ রয়েছে, আইন ফাইন মানুষের বিবেক তুলে দেওয়া হবে, ওয়াকসালুল জাহাল মূর্খতাকে বর্ষণ করা হবে। এখন আমরা মূর্খতার রাজ্যে বসবাস করছি। আপনি যদি দেখেন, একেবারে কলেজ থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, মসজিদ থেকে শুরু করে, মাদ্রাসা থেকে শুরু করে, সব জায়গায় অযোগ্য মানুষেরা নেতা। কি অযোগ্য? অযোগ্যরা নেতা না? আমাদের দেশের প্রধানমন্ত্রী আমেরিকার ভিসা পায় না, কেন? ইংরেজি বলতে পারে না। তুই বুঝছেন কিনা? কিছুদিন আগে ওই যে প্যানেল বাতিল চলছে না, প্যানেল বাতিল চলছে, যে ওই যে কে ঘুষ দিয়ে চাকরি করেছে, তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় না কি নাম উনি বিচারপতি,
উনি একজন ইংরেজি শিক্ষককে ডেকেছে, সম্ভবত আপনাদের এদিককারই বোধহয় মাল্লার দিককার ইংরেজি শিক্ষককে ডেকেছেন, উনি হাই স্কুলে 11-12 পড়ান। তো ওনাকে যখন প্রশ্ন করছেন উনি ঘুরিয়ে বলছেন স্যার বাংলায় বলা যায় না, তখন অভিজিৎ বলছে গেট আউট ফ্রম হিয়ার, তুই এখান থেকে সর। ইংরেজি শিক্ষক বলছে বাংলায় বললে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আইন ফাকিল, মানুষের বিবেক তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতাকে বর্ষণ করা হবে। এমনও মেম্বার, এমনও প্রধান বহু জায়গায় আছে আমাদের পশ্চিমবঙ্গে যাদেরকে সই করতে 15 মিনিট সময় লাগে নিজের নামটা লিখতে। আসলে নাই, একবারে বাস্তব প্রমাণ নিয়ে কথা বলছি, এমনও মানুষ এই পৃথিবীর আমাদের আল্লাহর জমিনে আছে যারা আমফানের টাকা চুরি করে খায়, মানুষের চাল উড়ে গিয়েছে ওই ত্রিপলটা দিলে একটু পানি থেকে বাঁচে, ওই ত্রিপলের টাকা চুরি করে খায় আছে। আর এগুলো তো আছে আছে, যারা ওই যে কি বলে ওকে ওই খিচুড়ি রান্না করা স্কুল, দেখবেন যারা খিচুড়ি রান্না করা স্কুলে চাকরি করে ওদের চারুর বাড়িতে মুরগি নাই, ডিমেরও শেষ নেই। বাস্তব প্রমাণ বলছে। এক মহিলা আমার এক খুতবা শুনে ফোন করে বলছে স্যার আমি আমার স্বামীকে বলছি নুন এবং মরিচ দিয়ে ভাত খাবো, আমাকে চাকরিটা ছেড়ে আমি ছেড়ে দিতে চাই। ওর স্বামী বলছে তুই চাকরি ছেড়ে ছাড়লে তোকে তালাক দিব। তো বললাম যে কেন, আপনি কি করেন? বলছে আমি ওই যে ওই ডিপার্টমেন্টে আছি, চুরির ডিপার্টমেন্ট, খিচুড়ির ডিপার্টমেন্ট, বুঝতে পেরেছেন? তো আমি বললাম ঠিক আছে অসুবিধা নেই, আপনি চাকরি করেন, আপনি চুরি না করলে হলো, চুরি না করলে হলো। উনি আমাকে বলছেন, উনার মুখ থেকে ভাষা আমি নকল করছি, উনি আমাকে বলছেন যে স্যার ICDS এর কোন কর্মী যদি বলে যে আমি চুরি করি না ও হচ্ছে বাটপা। ICDS এ যদি কেউ চাকরি করতে আসে ওর জন্য চাল, ওর জন্য ডাল, ওর জন্য মুরগির ডিম চুরি করা ফরজ। ও মহিলার কথা অনুকরণ করলাম, কি বলবো আপনাকে আমি, সব জায়গায় মূর্খতা ভরে গিয়েছে। এই কয়েকদিন আগে আপনাদের এদিকে আসলাম প্রোগ্রাম করতে, তো একটা মহিলা ডাক্তার, অনেক বড় মাপের ডাক্তার কলকাতা, আমাকে ফোন করল। তো প্রোগ্রামে যেতে যেতে কথা বলছি, তো স্যার আমি একটা খুব ডিজিজে ভুগছি, রোগে ভুগছি। তা আচ্ছা ঠিক আছে, ট্রিটমেন্ট করাচ্ছেন? তো উনি মুখ থেকে বের করে ফেলেছেন যে পশ্চিমবঙ্গের লোকে আমি ট্রিটমেন্ট করাই না, উনি পশ্চিমবঙ্গের ডাক্তার। আমি বললাম আপনার কথাটা কিন্তু নোট হয়ে গেল, এ কথা কিন্তু লাখো পাবলিকের সামনে আমি বলবো। তো বলছে বললেও কিছু করার নেই, বেশিরভাগ ডাক্তার যারা রয়েছে এদের কারোর ট্রিটমেন্ট ঠিক না। কথাকে বুঝতে পারছেন? আপনি যাবেন বিনা কারণে আপনাকে টেস্ট দিয়ে দেবে, তো টেস্টের টাকা পাবলিক দিবে কেন? তুই রোগী রোগ ধরতে পারছিস না, টেস্টের টাকা তুই দে, তুই কি করে পড়াশোনা করলি যে তুই রোগী ধরতে পারিস না? কি কথা বলছেন আমার? টেস্টও তুমি করবা আবার ফিজও তুমি নেবা, এরা আবার কেমন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ করা হবে। প্রায় স্কুলে স্কুলে দেখেন হেডমা মানে যারা হেড রয়েছেন, প্রিন্সিপাল রয়েছেন, এরা বেশিরভাগই মূর্খ। তার প্রমাণ নেবেন, আপনাকে আমি দেখাই, কলেজে স্কুলে নবীনবরণ হয়ে যায় কি, নবীনবরণে প্রিন্সিপালরা বসে থাকে এভাবে, আর তার সামনে 11 ক্লাসের ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ারের মেয়েরা নাচে, দেহের 3 ভাগে কাপড় থাকে না, 1 ভাগে কাপড় থাকে। ও বলে বাবা, শিক্ষক নাকি বলে বাবা, বাবা মেয়ের উলঙ্গ নাচ দেখে। এটা কবে হয়? যেদিন নাকি কলেজের বিসমিল্লাহ, স্কুলের বিসমিল্লাহ, বুঝলেন নি, শুরু। তো শুরুতে যদি জেনে হয়, বুঝতে পারছেন তো অবস্থাটা কি স্কুল? এখন বর্তমানে বহু শিক্ষক আর ছাত্ররা একসাথে বসে সিগারেট খায়, মদ খায়, একসাথে সিগারেট খায়। আর আগেকার জায়গা এদের অনেকে বৃদ্ধ মানুষ আছেন, আপনারা বলতে পারবেন আগেকার যুগে যদি শুনতো যে মাস্টারমশাই এই এলাকা দিয়ে আসছে ও বাড়িতে থাকতো না, পালিয়ে যেত, সম্মান ভালোবাসা এতটা মাস্টারদের। আর যদি রাস্তার সামনে দেখা হয়ে যেত মুখটা আর কোনো সময় উঠাতে পারতো না, এরকম কিছু হয়নি আগে। আর এখন স্যার চলেন কি, আমি কিন্তু ফ্লেক খাই না, নেভি কাট লাগবে, আরে আমি তো জানি ওটাই পকেটে রেখেছি, চলুন। এ হচ্ছে দৃশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের বিবেক তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। আরও একটা মূর্খতা আপনাকে দেখায়, সেটা কি? এটা শুনলে খারাপ লাগবে, তারপরে বলি। এখন চলছে বক্তাদের সিজন, বলেন
বক্তা কন্টাক্ট ছাড়া আসে না। বক্তা বলছে 30,000 টাকা নিব, ফোনপেতে আগে 20,000 আর মজলিসে আসলে 10,000 দিতে হবে। আমি দিন রাত বলছি এদের দ্বারা জাতির কোনো উপকার হবে না, এদেরকে বয়কট করুন। পাবলিক তো বুঝে না, পাবলিক কি বুঝুন। আমি একটা জায়গায় প্রোগ্রাম করতে গেলাম, বাংলাদেশের একটা শিল্পীকে নিয়ে আসলো, গোলাম রাব্বানি নাম শুনেছেন? এমন কোনো গান নাই ওর মুখস্থ না। তো আমি গেলাম ওখানে, সই তরিকার লোক নাই, একটা ছেলে কি কারণে বুঝেছিল যে কন্ট্যাক্ট করে না বলে, বুঝতে পেরেছেন? তো আমাকে নিয়ে গিয়েছে, হাদিস শুনলো এক দেড় ঘন্টা যাবত, খুব ভালো লেগেছে মানুষের, এরকম তোর বক্তৃতা শুনে না ওরা ওনারা। আমি চলে আসলাম, এসে আমি ওখান থেকে চলে আসলাম, আর এবার পরের দিন আমাকে ফোন করে বলছে, স্যার গোলাম রব্বানি 40,000 টাকা কন্ট্যাক্ট করে খেয়েছিল, আমাদের এলাকার লোক 45,000 টাকা দিয়েছে। তখন কেন 40 কন্ট্যাক্টকে 45 কেন? বলছে এত ভালো লেগেছে, অনেকগুলো গান গিয়েছে তার জন্য। আমার স্ত্রী সাইড থেকে বলছে জবাই করার দরকার। আমি বলছি ভাই আমার হোম মিনিস্টার বলছে জবাই করার দরকার। উনি বলছেন জি আসলে জবাই করার দরকার। আমি বলছি বক্তা কেনা তোদেরকে, কথা বলছেন? ও মসজিদের ইমাম সাহেব সারা বছর বেচারা তোমার দায়িত্বে দায়িত্ব খাটে, তুমি 10,000 টাকা দিতে গিয়ে তোমার এত কষ্ট হয়, আর একটা বক্তাকে নিয়ে এক রাতে 45,000 টাকা দিচ্ছ, আর তুমি গান ছুটি রাখো ইসলামী জায়গা নাকি? পাবলিকে তো ডিমান্ড বাড়িয়ে দিয়েছে, কি বলেন? আচ্ছা এই যে 30,000-40,000 কন্ট্যাক্ট চলছে, এটা কে করেছে বলেন তো? বক্তা বক্তা নিজে করেছে না পাবলিক করেছে? পাবলিক করেছে। আপনার বক্তা লাগবে আমি দিব, খালি বক্তাকে আসবে, চাই ইচ্ছা আপনি খুশি করে দিয়ে দেবেন। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, কড়া কথা বলে ভাড়াও পাওয়া যায় না। কত জায়গায় দেখলাম ক্যাশের বিরুদ্ধে, সভাপতির বিরুদ্ধে, জলসা কমিটির বিরুদ্ধে কথা বলে গেছে, সাইন করছে তোকে ভাড়া দিচ্ছে তারা, তো নে না, তোকে আমি কিয়ামতের মাঠে নিবো, অসুবিধা কি? অতএব যাদের মধ্যে হক নাই ওরা হক কথা বললে কি সমাজে কাজ হবে বলেন তো? কাজ হবে না। ও বক্তা নিজেই দেখা যাবে 40 দিন ফজর পড়ে দেখেন কে ঘুমায়, ও রাত 1টা থেকে বন্ধ প্রোগ্রাম করে কি করে ও ঘুমায়, ও যদি বলে যে বাবারা তোমাদেরকে ফজরের নামাজ পড়তে হবে, অন্তরে কাঁদবে কি? কাঁদবে না। কেন? ও তো নিজেরই আমল নাই। তাহলে কি হলো? আইন ফাইল মানুষের বিবেক তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল মূর্খতা বর্ষণ হবে। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকসারা সরবুল খামরে, নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে। পান বিড়ি জর্দা গুল সিগারেট আছে কি এলাকায়? কি গো আছে? জি আসেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কালাত কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরিন ওয়া কুল্লু খামরিন হারাম, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ আর প্রত্যেকটা মদই হারাম। নুমার ইবনে বাসির রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, মাঝে যা থাকে তাতে সন্দেহ, যে ব্যক্তি সন্দেহ তাকে বেঁচে থাকলো সে যেন তার দীন ইসলামকে উপরের দিকে তুলল। গতকালকে ঘটনা, আমাকে এমন জায়গায় দাওয়াত দিয়েছে আমার বাড়ির থেকে 10-12 কিলোমিটার, বুঝলেন? কেউ দাওয়াত দেয় না ওদিকে আমাকে, হানাফি সব। এবার আমি তো আমার এক স্কুলের মাস্টার দাওয়াত দিয়েছি, আমি গিয়ে বললাম যে ভাই আমাকে দাওয়াত কে দিতে বললো? আমি যেই নেমেছি গাড়ির থেকে চলছে ইয়া নবী সালাম আলাইকুম। তা আমি ভাবলাম যে আমার বক্তৃতা কি সহ্য করতে পারবে, তো বলছে যে আপনার জন্য এত লোক এসেছে, প্যান্ডেল ভাঙারও জায়গা না, মানে এমন জায়গায় করেছে প্রচুর লোক, কি বলবেন তাই শুনতে এসেছে, বুঝলেন বিষয়টা? 10 থেকে 15 মিনিট আমার বক্তৃতা হয়েছে, বুঝলেন? সব উঁচু টুপি বলা স্টেজে ছিল, এক সময় তাকিয়ে দেখছি একজন আলেমও নয়। আমার টাইম পার হয়ে গেছে, আমার পরে ওদের একটা দুয়ালা বক্তা আছে, বুঝলেন না? ও বক্তা এসে বসে আছে, ওকে যে মাইক দিবে এই লোকটাও নাই। আমি বললাম কি রে ভাই আমার বক্তৃতা টাইম শেষ, বুঝে আপনি চালান, দর্শক বুঝে আরে ভাই চালান, মানে ওই লোকটা 24 পরগনা থেকে বসে আছে, ও দোয়া করবে, ওকে উঠান, আমি নামি, দোষ না আপনি চালান, মানে লোকই নাই, সহ্য করতে পারেনি। কেন? দাড়ি ছাটা, জর্দাখোর, গুণখোর, বাড়িতে বন্ধন, একেবারে এক কল থেকে মই দিতে শুরু করেছে, বুঝলেন না? ও সব নেমে পালিয়ে গেছে, শেষ পর্যন্ত আসলো না, আমি নেমে যাওয়ার পর হয়তো উঠে চলে যাবে না। তো হক কথা অনেকেই শুনতে চায় কিন্তু সমাজের কারণে শোনা হয় না।
যেটা বলছিলাম কুল্লু মুসকিরিন খামরিন ওয়া কুল্লু খামরিন হারাম, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ আর প্রত্যেকটা মদই হারাম। আর নুমান ইবনে বাসির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস কি হলো, শুয়োরের গোস্ত হারাম, এটা সবাই জানে না, ছাগলের গোস্ত হালাল। এখন এই দুই এর মাঝে কি আছে, সন্দেহ। যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে থাকলো সে ব্যক্তি কি করলো, দীন ইসলাম ইজ্জত আব্বুকে কি করলো, অনেক উপরের দিকে তুললো। এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, প্রত্যেক রাজারই রাজার চারণ ক্ষেত্র আছে, গরু ছাগল চড়াই, যদি আলের উপরে গরু চড়াও, আল বলে না কি বলে না তোরা, আল বলে তো, আলের উপরে গরু চড়াও, গরুকে ওইদিকে মুখ দিবে, সাহাবায়ে কেরাম বলছে জি মুখ দিবে। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা সন্দেহ তা বলেন, যা সন্দেহ তা কি হারাম। কথা কি বলতে পারছেন, এটা আমার ভাই আপনাদের চাচলের আশাপুরে বাড়ি, আশাপুর ছিলেন, চাচলের আশাপুর সেলিম ভাই আসলে ওনার বাড়িতে থাকি মাঝে মধ্যে, অল্প দিনের পরিচয় খুব আগেন না তো, ভাই আমার ব্যবসা করে, ধরেন ফ্রিজ থেকে শুরু করে ওই যে পানির ফিল্টার আছে না, এখন এই ফ্রিজ পানির ফিল্টারের মধ্যে যদি ভাই আমার খারাপ কিছু ঢুকিয়ে দেয়, তার ইবাদত আল্লাহ কবুল করবে কি কি বলেন? কিন্তু দাঁড়িয়ালা লোক, ইমানদার লোক ব্যবসা করে যাতে করে কোনো রকমের কোনো ঘাটতি না হয়, কারণ আখেরাতকে বেশি মূল্যায়ন করে দুনিয়ার চেয়ে। আপনাদের এলাকায় বহু বাড়িতে ফিল্টার উনি লাগিয়েছেন, কিন্তু ওনাকে মানুষ ভালোবাসে কি কারণে, উনি যতটুকু কথা বলেন অতটুকু কাজ করেন, কথা বলছেন না। এই ব্যবসায় অন্য অনেক আরো অনেক করে, সবাইকে হক পথে আছে বলছেন আপনি, কি বলেন, সবাই যদি হক পথে থাকতো পোকা লাগা বাগুন কি আপনাকে চুপ করে বিক্রি করতো, করতো না। অতএব নিশ্চিত করে জেনে যান যে দুনিয়ার বুকে আপনি যদি কাউকে ঠকান, কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে কথা বলেন ঠকিয়ে দিবে। আচ্ছা তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, আসুন মুসলিম শরীফের হাদিস। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم পৃথিবীতে চলা অবস্থায় হারাম খাদ্য পেটের মধ্যে ঢুকায়, সে ব্যক্তির ইবাদত কবুল হবে না। কেমন কেন কবুল হবে না? এই হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি মানুষকে বলে দাও, ইন্নাল্লাহ তাইয়িবুন, নিশ্চয় আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র না, লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। পানবিড়ি জর্দা গোল সিগারেট কি পবিত্র? যদি পবিত্র হতো তো মসজিদও খাওয়া যেত, কিন্তু এমন পবিত্র জিনিস এরা বলে পায়খানায় খায়। অনেকে বলে যে টান না মারলে নাকি কি ক্লিয়ারই হয় না, এরা তো মানুষের গতি, মানুষের নীতি। আমি তো ওদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তি যদি এক টাকা সুদ খায়, এলাকায় বন্ধন আছে, বন্ধন গ্রুপ লোন আছে, কোনো ব্যক্তি যদি বন্ধনে এক টাকা নেয়, গ্রুপ লোনে এক টাকা নেয়, 70টা পাপ হয়। সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। মিলন করার মানুষ আহলে হাদিস, জি মিলন করার মানুষটাকে আহলে হাদিস। তাহলে যদি বাড়িতে বন্ধন থাকে, সেই ব্যক্তি তার মার সাথে জেনা করে যত পাপ হবে, বাড়িতে বন্ধন থেকে তত পাপ হবে, মানে মায়ের সাথে জেনা করে যত পাপ হবে, বাড়িতে গ্রুপ লোন থেকে তত পাপ হবে, মায়ের সাথে জেনা করে তত পাপ হবে, বাড়িতে যদি এলআইসি থেকে তত পাপ হবে। এবার বলেন তো আপনার আমার ভেতরে কি বলেন তো, ভেতরে বোধহয় রক্ত আছে বলে মনে করি না, রক্ত থাকলে তো খারাপ লাগবে, রক্ত থাকলে তো খারাপ লাগার কথা, আমাদের রক্ত আছে এই জন্য আমাদের বাড়িতে এসব করে নেই, আমাদের বাড়িতে নেই এগুলো, কেন আমাদের বিবেক দিয়েছে আল্লাহ, আমরা মানুষ পশু না, পৃথিবীর কেউ কোনো পশুকে দেখেছেন কি তার মার সাথে জেনে করে? অথচ আমরা মানুষ, আমরা নাকি খাই না, উম্মা সবচেয়ে উন্নত মানুষ, আমরা নাকি আমাদের মায়ের সাথে জেনা করি, আস্তাক ফিরলে অত মিলে বলেছেন, কোন ব্যক্তি যদি এক টাকা সুদ খায়, এক দিরাম সুদ খায়, 36 জন নারীর সাথে জেনা করে যত পাপ হয়, এক টাকা সুদে খেলে
তত পাপ হয়। অতএব এই থেকে বেঁচে থাকতে হবে। তো এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সামাজিক ব্যাধি থেকে আপনাকে আমাকে এই রোগ থেকে আমাদেরকে কি করতে হবে, উত্তরণের উপায় খুঁজতে হবে। পরিশেষে আপনাদেরকে বলি, যেহেতু এটা বোধ হয় মাদ্রাসা না মসজিদে, মসজিদ আচ্ছা, এখানে মসজিদের উন্নতি করবে জলসা নাকি আপনারা জানেন। আমি আর আপনাদেরকে আমার কাছে আসতে বলবো যে ভাইরা চাদর ধরে নিয়ে বেড়াচ্ছে, শেষ দানটা আপনারা করে যাবেন। বক্তৃতা লম্বা করলাম না, যে কথাগুলো বললাম যদি আপনারা নিজের গায়ে নিতে পারেন আমি আশাবাদী আপনাদের জীবন পরিবর্তন হবে। আর যে যতটুকু পারবেন অন্তত মসজিদের জন্য এই টেবিলে এসে দিয়ে যাবেন, আর নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করেন, দেখবেন পৃথিবীটা আরো সুন্দর, আখেরাত সুন্দর হবে। এ আমার প্রতিপালক, এতক্ষণ যে কথা বললাম প্রত্যেকটা কথা তোমার সন্তুষ্টির জন্য বলেছি বাবদ, এই মিলন কর বাসে যেন প্রত্যেকটা কথার উপরে আমল করতে পারে। আল্লাহ তাদের সেই তৌফিক আতা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আগামী দিনে যেন জলসা জলসার মতো করে হয়, আল্লাহ তুমি সেই সুব্যবস্থা করে দিও, আল্লাহুম্মা আমিন। যারা কবরের তুলে সাহিত্য জানার একটি হাল রয়েছে তারা ক্ষমা করতে হবে, আল্লাহ ক্ষমা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এই তোমার ঘর মসজিদকে বুলন্দ করার জন্য আয়োজনের ব্যবস্থা করেছেন, আয়োজন করেছেন, তোমার ঘর মসজিদকে তুমি উন্নততর জায়গায় পৌঁছে দাও, আল্লাহুম্মা আমিন। যতজন মানুষ দান করেছে এবং নিয়াত করেছে এবং করবে সবাইকে তুমি জাযা কামাল্লাহ খায়রান দান করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।